8.5 থেকে 8.1 হয়েছে, এটা নিঃসন্দেহে কিছু মানুষের কাছে এটা একটা অস্বস্তির কারণ, এটাকে অস্বীকার করবার কোথাও জায়গা নেই। কিন্তু 10 বছরে সারা পৃথিবীর অর্থনীতি বদলেছে, দেশের অর্থনীতি বদলেছে, এবং অর্থনীতির দিকে এমনকি রিটায়ার্ড যারা মানুষজন আছেন তাদেরও দৃষ্টিভঙ্গি বদলে গেছে তাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। একটা জায়গায় সুদের হার কমলেই যে অর্থনীতির গতি সম্পূর্ণভাবে থমকে যাবে, কিছু মানুষ এর জীবন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে যাবে, এই বিষয়টা নয়। এই বিষয়ের মধ্যে থেকে যাতে সমান্তরালভাবে অন্য ব্যবস্থাও থাকবে যাতে মানুষের আর্থিক সুরক্ষা থাকে। শুধুমাত্র কিছু অর্গানাইজড সেক্টরের ওপরের মানুষের ওপরই তো সারা ভারত দেশ নির্ভর করে না, আনঅর্গানাইজ সেক্টরের মানুষ আছেন, প্রান্তিক মানুষ আছেন, দুবেলা পেট ভরে খাওয়াটাই যাদের জীবনের একমাত্র স্বপ্ন, এ ধরনের মানুষের সংখ্যাও এদেশে কম নেই। এই সরকার তাদের সঙ্গেও আছে, সকলের মধ্যেই একটা সামঞ্জস্য রাখবার বা ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। ক্রমেই নোক দাঁত বের করছে কেন্দ্র, মন্তব্য শ্রমিক লাহিড়ি। সমস্ত মানুষের টাকা পয়সা যাতে আমাদের দেশের বৃহৎ যারা পুঁজিপতি আছে তাদের হাতে তুলে দেওয়া হয়, অর্থাৎ শেয়ার মার্কেটে যেতে যেতে বাধ্য হয়, তার জন্য ব্যাংকের সুদের হার কমানো হচ্ছে, স্বল্প সঞ্চয় সুদের হার কমানো হচ্ছে, আর এখন ইপিএফ এ তো বোধহয় গত 40-45 বছরের মধ্যে এত কম সুদের হার কেউ কোনোদিন শোনেনি। সেই গোটা সঞ্চয়টা পর্যন্ত এখন এই পুঁজিপতিদের লুটের জায়গায় ছেড়ে দিতে চাইছে, অর্থাৎ মানুষের আর কিছু থাকবে না, সব লুটে নাও। এবং এই 4টে নির্বাচনের পর আমরা বলেছিলাম যে আরো নোক দাঁত বেরোবে নরেন্দ্র মোদী সরকারের, সেই নোক দাঁত বেরোনোর কাজ শুরু করলো এই ইপিএফ এ সুদের হার কমানোর মধ্য দিয়ে, আরো অনেক অনেক বিপদে গোটা দেশের মানুষকে ঠেলে দেবে। অর্থনীতির সর্বনাশ করছে মোদী সরকার, প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। ভারতবর্ষে বিজেপি পার্টি এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর্থিক অবস্থা দিনের পর দিন গভীর খাতের দিকে চলেছে, একথা আমরা আগেও বলেছি আজও বলছি। একটা নির্বাচনের জেতা হারা নয়, ভারতবর্ষের আজকের আর্থিক পরিস্থিতি ভয়ঙ্কর। আজ ভারতবর্ষের মানুষের ক্রয় ক্ষমতা দিনের পর দিন কমে যাচ্ছে, সেখানে যখন একদিকে ক্রয় ক্ষমতা কমছে সেখানে মরার উপরে খাড়ার ঘা চাপিয়ে সুদের পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে। প্রভিডেন্ট ফান্ডের টাকা সরকার খরচ করে বিভিন্নভাবে, সেখান থেকে সরকার আয় করে, সেই আয় থেকে সুদ হিসাবে মানুষকে দেয়। এটা সরাসরি সরকারের দান নয়, মানুষের টাকা সরকারের কাছে থাকে, পাবলিক মানি সরকারের কাছে থাকে, সরকার সেইখান থেকে লাভ করে তার কিছুটা ভাগ দেয়, সেই ভাগেও আজকে সরকার হাত মারছে, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতা আরও কমিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। মানুষের ক্রয় ক্ষমতা যত কমে যাবে তত ভারতবর্ষের আর্থিক ব্যবস্থা চুরমার হয়ে যাবে।